পুকুরের পানিতে লেগে গেল আগুন। পুকুরের পানিতে লেগে গেল আগুন, যতই অবিশ্বাস্য মনে হোক এমনটাই ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির একটি পুকুরে। সেই ঘটনার ঘটন স্বয়ং রাঁচির মেয়র আশা লক্রার সামনেই। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, রাঁচির ছুতিয়া অঞ্চলে পাওয়ার হাউস অঞ্চলে একটি পুকুরে এই আশ্চর্য ঘটনা ঘটেছে পরিবারে। এক ব্যক্তি জ্বলন্ত দেশলাই কাঠি পুকুরে ফেলতে চোখের নিমিষে ছড়িয়ে পড়ে আগুন, সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। কিন্তু কেন এমন ঘটলো? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই পুকুরটিতে বিভিন্ন ধার্য রাসায়নিক ও পিচ্ছিল পদার্থ জমা হচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে। এক সময় এই পুকুর মাছে জন্য বিখ্যাত ছিল, কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে এই পুকুরের মাছের দেখা মেলেনি। ভয়াবহ দূষণের শিকার হয়ে এই পুকুরের মাছ ও অন্যান্য প্রাণীরা ধ্বংস হয়ে গেছে বলেই আশঙ্কা তার। নিত্য নতুন গর্বেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।